আগুন তাপাতে গিয়ে হিটারের আগুনে মুখ ঝলসে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পেশায় দর্জি এক যুবক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বৈষ্ণবনগর থানার টাউন মরে এলাকায় গত দুদিন ধরে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই এর ফলে জেলা জুড়ে পড়েছে কনকনে শীত স্থানীয় সূত্রে জানা যায় কনকনের শীতের হাত থেকে বাঁচতে কয়েকজন বন্ধুর সাথে আগুন তাপাত ছিলেন পেশায় দর্জি বাবুল শেখ সেই সময় অসাবধানতার কারণে হিটারের ওপর পড়ে যান তিনি রাতেই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিজনেরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে সেখানেই তার বাড়ি মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় যদিও দীর্ঘদিন ধরে তিনি টাউনশিপ মোড় এলাকায় দর্জির কাজ করেন তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ